চট্টগ্রামের পটিয়া উপজেলার হায়দগাঁও ইউনিয়নে মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ শামসুল হক চৌধুরী এমপির আহ্বানে সারা দিয়ে আবারও মাহের রমজানের ইফতার ও খাদ্য সামগ্রী উপহার প্রদান করে মানবতার ক্ষেত্রে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন পটিয়া উপজেলা ছাত্রলীগের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের নেতা বিএম জসিম উল্লেখ্য ইতিমধ্যে কেউ ত্রাণের জন্য ফোন করলে ঘরে ঘরে গিয়ে দিচ্ছেন ত্রাণের প্যাকেট প্যাকেটে চাল ডাল আলু পেঁয়াজ ও চনা রয়েছে দিনের বেলায় এসব প্যাকেট করে পরে সামাজিক দূরত্ব নিশ্চিত করে তা ঘরে ঘরে গিয়ে ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের পৌঁছে দিচ্ছেন গতকাল বিকেলে তার অফিসে ইফতার সামগ্রী বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মোর্শেদ আলম অভি ইউনিয়ন ছাত্র ইউনিয়ন যুবলীগের সভাপতি করিম মোস্তফা ছাত্রলীগের নেতা নুরুল ইসলাম বাবু প্রমুখ